সো গাইজ, এখন অষ্টমী অঞ্জলি দিতে যাচ্ছি। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এই বাটাটা ওখানে দেব। আমি গামলা জমা দিই না, আমি সম্পূর্ণ বলি যে ওখানে নিয়ে নিতে, ফুল টুল আর তারপরে যা আছে যা বলো না কেন, সমস্ত কিছুই আমি বলি যে ওখানে নিয়ে নিতে। তারপরে হচ্ছে অঞ্জলিটা দিই। আর হচ্ছে কেন দিই না জানেন, আমার একবার এই গামলা হারিয়ে গেছিলো অনেকদিন আগে, তো সেই জন্য আমি বলি যে সমস্ত কিছুটাই ঢেলে নিতে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি আগের দিনের ব্লগটাও আপনাদের ভালো লেগেছে, আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগে। তো আমরা ভাই বোনেরা প্রত্যেকবারই অঞ্জলি দিই। মাঝদিয়া ফ্রেন্ডস ক্লাব বলে একটা ক্লাব রয়েছে আমাদের বাড়ির পাশেই, সেটা খুব বড় জোর হলে হাঁটলে ওই 2-3 মিনিট মতো টাইম লাগে। তো সেখানেই যাচ্ছি অঞ্জলিটা দিতে। অন্যান্যবার মাও যায়, তবে এবার মা যাচ্ছে না, আমরা 4 ভাই বোন মিলে যাচ্ছি অঞ্জলি দিতে। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই রাস্তা সোজাসুজি গেলেও কিন্তু একটা পুজো পড়ে, ওটা কিন্তু একদমই কাছে আমাদের বাড়ির থেকেই দেখা যায়। তো সেটাতে গেলাম না, কারণ সেখানে কালী পুজোও হয়, এবার থেকে দুর্গাপুজো শুরু হয়েছে। সো গাইস, বাটা জমা দেওয়া কিন্তু কমপ্লিট, এবার অঞ্জলি দেবো। অঞ্জলি দেওয়ার পর তারপর বাড়ি যাব, কিন্তু এখন ভাই দাঁড়িয়ে রয়েছে আর গরমে ঘেমেই চলেছে। সবাই মিলে বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যত শরীর কুণ্ডলী কাক্ষণ সবাক্ষ অভ্যন্তরং সূচি নম সূচি নম সূচি নম সূচি। সবাই একটা দুটো চারটে ফুল নিন, একটা দুটো করে ফুল সবাই হাতে নিন, নিয়ে বলুন নম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী বিজয়ং দেহি দেবী চণ্ডী নমস্তুতে। প্রণাম করে মায়ের কাছে প্রণাম করে ফুলগুলো এক জায়গায় রাখুন, এখনই দিতে হবে না, একটা ক্যারি ব্যাগের মধ্যে এক জায়গায় রাখুন। অনেকবারই অঞ্জলি হলো, তাও 3-4-5 বার হয়েছে, তো আমি 2-বারের বার দিলাম, তারপরে বাড়ি ফিরে আসছি সবাই মিলে, দাদু গেছিল পরে। তো গাইস, অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, এবার লুচি আর ঘুগনি খাবো। আমাদের বাড়িতে অষ্টমীর দিন প্রত্যেক বাড়ি কিন্তু ঘুগনি হয়, কিংবা অন্যান্য যদি তরকারি হয় সেটা কিন্তু হলুদ ছাড়া হয়। তো এবারও সেমই হয়েছে, চানা মশলা, এটা ঘুগনি না, মানে ওই বড় ছোলা যেটা। তো উফ, কি দারুন, দেখুন পুরো গলে গেছে, এই যে উফ কি হয়েছে, পুরো দারুন। আর লুচিগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছে। তো আমি খাই, এই যে অষ্টমীর দিন সকালে এই একটু লুচি, যদিও লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে, কারণ আমাদের অঞ্জলি দিতে দিতে দেখুন 1টা বেজে গেছে, আর মা সেই সকালে করেছে, সে কারণে লুচিগুলো আর ফুলকো নেই। এই যে এবার খাবো, অসাধারণ। সো গাইস, অষ্টমীর রাতে আমরা বেরিয়ে পড়েছি, এই যে বনু, আমি ওইদিকে, ভাই দাদা, এই যে বনু হাই করলো, আমি ভাই দাদা 4 জন মিলে আজকে বেরিয়ে পড়েছি। আগের দিন রাজু দাদা ছিল না, আজকে আমরা 4 জন আছি। এই যে দেখুন, এই যে এই লাইটিংটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সকালবেলা অষ্টমীর অঞ্জলি দিতে এসেছিলাম। এরপরে আমরা কিন্তু কৃষ্ণগঞ্জের সমস্ত ঠাকুরগুলো দেখব। প্রথমে আমরা টোটো করে চলে যাচ্ছি নটরাজ ক্লাব, সেখান থেকে হেঁটে হেঁটে ফিরব। ফেরার পথে ফুটবল খেলা মাঠে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে বাড়ি ফিরবো। সো গাইস, দেখুন মন্দিরটা কি সুন্দর করেছে, পুরো অরেঞ্জ কালারের থিমটা করেছে, দারুণ হয়েছে। আর ভেতরটায় গেলে বুঝতে পারবো কেমন করেছে ভেতরটা। এই যে আমরা এবার ভেতরে চলে এসেছি, দেখুন ওপরটাতে কি সুন্দর ফেদার ডেকোরেশন করেছে, তারপরে কিছুটা পেপার ডেকোরেশনের ওপরে করেছে, বিভিন্ন রকম পেপার কালার করে তার মধ্যে রং করে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব ভালো লেগেছে। নটরা
মহারাজ ক্লাবের ঠাকুরটা দেখার পরে দেখুন ফিরে আসছি। এবার হেঁটে হেঁটে যাচ্ছে অনিল স্মৃতি স্কুলের সামনে যে ঠাকুরটা হয় সেই ঠাকুরটা দেখতে। দেখুন কি সুন্দর করেছে ঠাকুরটা, ছোটোখাটোর উপরে ডাকের সাজ করেছে, আর উপরে সিলিংগুলো কিন্তু সব প্যান্ডেলের খুব সুন্দর করেছে। এরপর আমরা যাচ্ছি অজয় স্মৃতি অ্যাথলেটিক ক্লাব যেটা ঠাকুরটা করে সেই ঠাকুরটা দেখতে। দেখুন এই মণ্ডপ সজ্জার আগে যে লাইটিংগুলো হয় না, এগুলো কী সুন্দর করেছে দেখুন, খুব ভালো লাগছে। এটা একটা কেদারনাথের থিম দিয়েছে, যদিও রাত্রিবেলায় অতটা বোঝা যাচ্ছে না, বিভিন্ন রকম লাইট খেলছে, তবে দিনের বেলায় হয়তো সেটা ভালোভাবে বোঝা যেত। এই যে আমরা এই মণ্ডপটার একদম সামনে চলে এসেছি, এই যে এবার ভেতরে প্রবেশ করছি। দেখুন ঠাকুরটা কি দারুণ করেছে, একটা সিলভার কালারের উপরে খুব সুন্দর করেছে। আর এরা দেখুন এদিকে ঘন্টা বাজানোর বৃথা প্রচেষ্টা করে যাচ্ছে, কেউ বাজাতে পারছে আবার কেউ পারছে না, এই করছে না। এরপর আমরা দেখলাম নন্দী বসে রয়েছে, সামনে রয়েছে একটা ত্রিশূল, আর কি সুন্দর একটা প্রজাপতি লাইটিং। তারপরে এখানে কটা ধূপ ছিল, আমাদের একটু ইচ্ছা হলো ধূপটা ধরিয়ে এই নন্দীকে একটু দেখিয়ে তারপরে আমরা যাব, ফিরবো আর কি। তো এই যে সবাই মিলে একটু নন্দীকে ধূপটা একটু আরতি করলাম, তারপরে ধূপটা এখানে রেখে চলে গেলাম এবার অন্য আর একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটা হয়েছে ব্রিজের তলায়, যে কৃষ্ণগঞ্জ ব্রিজ রয়েছে সেই ব্রিজের তলায়। দেখুন ঝাড়বাতিটা কি সুন্দর করেছে। এখানে আবার দেখছি একজন একটা ছোটো বাচ্চা তুবড়ি ফাটাচ্ছে, সেটা আবার তুলে নিয়েছে। এবার ব্রিজ ক্রস করে চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবের ঠাকুরটা দেখতে, যেটাতে আমরা সকালে অষ্টমী অঞ্জলি দিতে এসেছিলাম। সেটা কিন্তু আবার দেখতে চলে এলাম, যেহেতু রাজু দাদা দেখেনি তাই সবাই মিলে আর একবার চলে এলাম। দেখুন গাইজ এখানেও কিন্তু সন্ধ্যারতি হচ্ছে, ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি টপকে তারপর যাব ফুটবল খেলা মাঠ। বাড়ি টপকে বললাম কারণ এখান থেকে কিন্তু আমাদের বাড়িটা দেখা যাবে সোজা রাস্তায় গেলে, তারপর সেই রাস্তা পেরিয়ে তারপর যাচ্ছি ফুটবল খেলা মাঠের ঠাকুরটা দেখতে সবাই মিলে। দেখুন কত লোকের সমাগম। আগের দিন আপনাদেরকে ঠাকুরটা দেখাইনি, জাস্ট প্যান্ডেলটা দেখেছিলাম, আজকে কিন্তু ঠাকুরটাও আপনাদের সঙ্গে দেখাবো। এবারে যা লাইট এফেক্ট করেছে না, মানে সেরা, জাস্ট অসম করেছে, কি বলবো। এক এক রকম লাইট হচ্ছে এক একবারে, তারপরে আবার এই যে এই স্ক্যানার যে লাইটটা এইটা হচ্ছে, ওফ দারুণ হয়েছে। আর পাশে যে নাগরদোলাটা ওটা যেন এই মানে প্যান্ডেলটার মেলাটার একটা আলাদাই বেশ শো নিয়ে চলে আসে। দেখুন কি ভিড় হয়েছে আজকে আপনাদের সঙ্গে, মাঠের সম্পূর্ণ লাইটিং, তারপর লাইট এফেক্ট যা রয়েছে, তারপরে হচ্ছে ঠাকুর ভেতরে কেমন, মণ্ডপের মধ্যে কেমন সাজিয়েছে, তারপরে ঠাকুর কেমন হয়েছে, তারপর এদিকে ওদিকে নাগরদোলা আরও যা যা আছে, আজকে কিন্তু সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তাহলে এবার ভয়েসটা অন করে দিচ্ছি, আপনারা জাস্ট ভাইবসটা নিন, দেখুন খুব ভালো লাগবে।
এবার লাস্টে চাউমিন টাউমিন খেয়ে তারপরে বাড়ি। যদিও এখানে একটা বিরাট ঘটনা হয়ে গেছিলো, তো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো পরে কোনো একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।